সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। এক ব্যক্তির হারিয়ে যাওয়া কয়েক হাজার টাকা, মোবাইল ফোন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ফিরিয়ে দিল আরামবাগ রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। রেল সূত্রে জানা গেছে, শেখ গোলাম মোহাম্মদ নামে এক ব্যক্তি শেওড়াফুলি থেকে ট্রেনে চেপে বাড়ি আসছিলেন। এরপর তিনি তারকেশ্বর স্টেশনে নেমে বাড়ির দিকে রওনা দেন। এমত অবস্থায় দেখেন তার সাথে থাকা ব্যাগটি নেই। এরপর ওই ব্যক্তি রেল দপ্তরের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টি খুলে বলেন। এরপর আরামবাগ তারকেশ্বর রেল পুলিশের তৎপরতায় ফিরে পান ব্যাগ। বললাম স্যার আবার আরামবাগের অফিসে ফোন করে, উনি আবার স্যারের সাথে যোগাযোগ করে তারপর ব্যাগটাকে উদ্ধার। কি ভেবেছিলেন টাকাটা? প্রথম ভেবেছিলাম হয়তো আর পাবো না, তারপরে যখন স্যারকে যোগাযোগ করলাম, করার পর স্যার বলল ঠিক আছে, যে আমি ফোন করে দেখছি। ফোন করার পর স্যার বললো না, এখানে মোটামুটি পাওয়া গেছে ব্যাগটি। ব্যাগেতে এত টাকা নিয়ে কীভাবে? আমি একটা ব্যবসার সাথে যুক্ত, সেই ব্যবসার জন্য আমি আজকে তাগাদা গিয়েছিলাম, মানে পেমেন্টের ব্যাপার ছিল। সেই পেমেন্টের জন্য আমি সকালবেলা ওই 9:30 সময় ট্রেন ধরে শেওড়াফুলি যাই। শেওড়াফুলি থেকে পেমেন্ট নিয়ে কিছু কেনাকাটা, মানে ফল টল কেনার জন্য কিছু পয়সা বার করি, তা থেকে করে সেটা কিনে নিয়ে এবার ট্রেনে করে আসার পথে এই ঘটনাটা ঘটে। কত টাকা ছিল টোটাল? টোটাল ছিল 19,000 সামথিং। আর কী কী ছিল? আর ছিল আমার প্যান কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভার লাইসেন্স, এটিএম কার্ড, মহাজনের কিছু কাগজ, কাস্টমারদের কিছু কাগজ, একটা ছোট্ট ফোন ছিল। আপনার নাম কত? শেখ গোলাম মোহাম্মদ। বাড়ি? বাড়ি বৈগুণ্ডপুর, পোস্ট বৈগুণ্ডপুর, থানা পুরসুরা, হুগলি। কটা ট্রেনে কি উঠেছিলেন? আমি ওইখান থেকে উঠেছি 1:55 ট্রেনে, মানে আরামবাগ লোকালে। কোনখান থেকে উঠেছিলেন? ওটা শেওড়াফুলি থেকে ছিল। আমরা যেমন প্রতিদিন আমাদের রুটিন ওয়ার্ক ডিউটি করি, ট্রেন চেক করা বা এইগুলো, তো আমাদের কাছে আমার আরটিএফ অফিস তারকেশ্বর থেকে খবর আসে জনৈক যাত্রী, পরে নাম জানতে পারলাম শেখ গোলাম মোহাম্মদ, পুরসুড়া বৈকুণ্ঠপুরে বাড়ি। তো আরপিএফ অফিস আর তারকেশ্বর থেকে খবর পাই যাত্রীর ব্যাগ মিস হয়ে গেছে, এবং আমরা সঙ্গে সঙ্গে গিয়ে এখানে অ্যাটেন্ড করি। ট্রেনটা সম্ভবত 3:15 নাগাদ এরকম আরামবাগে আসে, এবং ওপরে থেকে আমরা ব্যাগটা উদ্ধার করি। উদ্ধার করে অফিসে নিয়ে আসি। নিয়ে এসে আমাদের যা করণীয় কাজ, টাকা পয়সা গোনাগুনি করি, এবং দেখি যে ওনার মধ্যে এই প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং একটা মোবাইল, এবং 19,340 টাকার মতো ছিল। আমরা ওনাকে খবর দিই ফোন মারফত আবার এতে, তারপর উনি আমাদের অফিসে আসেন, এবং ওনার সামনে যাবতীয় মিস হয়ে যাওয়া জিনিসপত্র এবং টাকা ঠিকভাবে আমরা ইয়ে তুলে দিই। আমার নাম প্রণব কুমার দাস, আরপিএফ ইনচার্জ আরামবাগ। সাবস্ক্রাইব করুন। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আরাধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Thank you.
Sometimes fashion can change vision.